আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কোরআন শিক্ষার বিশেষ আয়োজন এসো কোরআন শিক্ষা অনুষ্ঠানে আমার প্রিয় কাবি স্কাউট, স্কাউট রোভার স্কাউট এবং স্কাউটার বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের পাঠ সপ্তম। এই পাঠে আমরা শিখব হরফে শামসি, হরফে কামারি, নুনে কুতনি, সাক্তা, ওয়াকফ শিক্ষা, গোলতা। আমরা শুরু করতে যাচ্ছি আজকের পাঠ। সম্মানিত দর্শক শ্রোতা, কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখুন, আমরা উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। হরফে শামসি, এই হরফে শামসি হচ্ছে 14টি, যেমন তা, সা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। এই 14টি হরফের নিয়ম আছে, 2টি নিয়ম আছে। হরফে শামসির ডানে যে আলিফ লাম থাকে ওই আলিফ লাম পড়ার নিয়ম। যদি আলিফ লামের ডানের হরফের হইতে মিলাইয়া পড়া যায় তাহা হইলে আলিফ ও লাম কোনোটাই পড়া যায় না, আলিফ ও লাম কোনোটাই পড়া যাবে না। যেমন বা তাজের বিত, তা আলিফ জবর তা, বিত্তা হামজাজের ই, বিত্তা ই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মনোযোগ সহকারে দেখুন, এখানে বা সাথে আলিফ আছে, এই আলিফও পড়া যাবে না এবং এই লাম, লামও পড়া যাবে না। বা তাজের বিত, তা আলিফ জবর তা, হামজাজের ই, বিত্তা ই, বিত্তা ই। বা সাজের বিস, সা আলিফ জবর সা, হামজাজের ই, বিসা ই, বিসা ই। বা দাল জের বিদ, দাল আলিফ জবর দা, বিদ্যা লাম জের লি, বিদ্যালি। বা জাল জের বিজ, জাল আলিফ জবর জা, বিজ্জা লাম জের লি, বিজ্জালি। বা র জের বির, র আলিফ জবর র, হামজা জের ই, বির র ই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চার আলিফ টান আছে, মধ্যে লাজিম, কালমি, মুসাক্কাল, তাসদিদ আছে, এজন্য চার আলিফ টান। বির র ই, বির র ই। খ জবর খ, লাম জবর লা, খলা। অফ জাল জবর অজ, খলা অজ। জাল জবর জা, কাফ জবর কা, জাকা। র জবর র, জাকার। খলা অজ জাকার, খলা অজ জাকার, খলা অজ জাকার। ওয়াও দদ জবর ওয়াদ, দত পেশ দু, ওয়াদ দু। হা খারা জবর হা, ওয়াদ দু হা, ওয়াদ দু হা, ওয়াদ দু হা, ওয়াদ দু হা। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর হরফে শামসির আরেকটি নিয়ম আছে। হরফে শামসির ডানে আলিফ হইতে পড়া আরম্ভ হলে আলিফ হামজা ইয়া পড়া যায়, লাম পড়া যায় না। আলিফ হামজা ইয়া পড়া যাবে, লাম পড়া যাবে না। যেমন হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হা ইয়া জের হেই, ইয়া আলিফ জবর ইয়া, আত্তা হেইয়া,
तापेश्तु अत्तहियातु अत्तहियातु। हमजा सीन हमजा सा जबर अस सा अलिफ जबर सा अस्सा ऑफ जेर ई अस्साकी बा पेशबु अस्साकिबु अस्साकिबु। हमजा र जबर अर रोहा जबर रोह अर्रोह। मीम खरा जबर मा अर्रोह मा। नून पेशनु अर्रहमानु अर्रहमानु। हमजा नून जबर अन नून अलिफ जबर ना अन्ना। रो पेशरो अन्नारु। हमजा तो जबर आत तो पेशतु अतु। हा वाव पेशहु एक अलिफ मुद्दे तो बाई अत्तुहु। र पेशरु अत्तुहुरु अत्तुहुरु। हमजा सद जबर अस सद अलिफ जबर स अस दाल जेर दि अस दि। कफ पेश उ अस दि उ अस दि उ। এগুলি হচ্ছে হরফে শামসির উদাহরণ। হরফে শামসি এরপর হচ্ছে হরফে কমারি। হরফে কমারি ১৪টি। আমার প্রিয় কাব স্কাউট স্কাউট রোভার স্কাউট এবং সম্মানিত স্কাউটারবৃন্দ, হরফে কমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বর্ণগুলো আছে সেগুলো আমরা জেনে নিচ্ছি। হরফে কামারি ১৪টি। বা জিম হা খ আইন গইন ফা অফ কাফ মিম ওয়াও হামজা হা ইয়া। এই ১৪টি হচ্ছে হরফে কামারি। হরফে কামারির ডানে যে আলিফ লাম থাকে ওই আলিফ লাম পড়ার নিয়ম। আলিফ লামের ডানের হরফ হইতে পড়া আরম্ভ হইলে আলিফ লাম পড়া যায় না, শুধু লাম পড়া যায়। আলিফ লাম পড়া যাবে না, শুধু লাম পড়া যাবে। যেমন বা লামজির বিল বা লামজির বিল। বা আলিফ জবর বা চার আলিফ মধ্যে এখানে চার আলিফ টান আছে। বিল বা হামজাজির ই বিল বা ই। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে দেখা যাচ্ছে আলিফ আর লাম, এই আলিফ পড়া যায় না, শুধু লাম পড়া যাবে। বিল বাই বিল বাই বিল বাই। বা লাম জির বিল জিম ইয়া জির জি বিল জি। মিম জির মি বিল জি মি বিল জি মি। বা লাম জির বিল হা আলিফ জবর হা বিল হা। হামজা জির ই বিল হা ই বিল হা ই বিল হা ই। বা লাম জির বিল আইন ইয়া জবর আই বিল আই। নুন জির নি বিল আইনি বিল আইনি। বা লাম জির বিল বা রজির বীর বিল বীর রজির রি বিল বীর রি। আইন জবর আ নুন লাম জির নীল আনিল ফা অফ জবর ফা রজির রি আনিল ফা রি আনিল ফা রি। হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল হুয়াল গইন জবর গ ফা ওয়াও পেশ ফু গফু র পেশ রু হুয়াল গফুরু হুয়াল গফুরু। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর হরফে কামারির আরেকটি রুলস আছে, সেটা হলো হরফে কামারির ডানে যদি আলিফ হতে পড়া আরম্ভ হয় তাহলে
আলিফ হামজা হইয়া লাম সহ পড়া যায়, আলিফ হামজা হয়ে লাম সহ পড়তে হবে। যেমন আলিফ লাম জবর আল বা আলিফ জবর বা আল বা হামজা পেশ ও আল বা ও হামজা লাম জবর আল জিম ইয়া জির জি আল জি মিম পেশ মো আল জি মো হামজা লাম জবর আল হা অফ জবর হাক অ পেশ ও আল হাক উন আল হাক উন আল হাক উন হামজা লাম জবর আল ইয়া ওয়াও জবর ইয়াও আল ইয়াও মিম জবর মা আল ইয়াও মা আল ইয়াও মা আল ইয়াও মা হামজা লাম জবর আল মিম জবর মা আল মা লাম জের লি আল মালি কাফ পেশ কো আল মালিকু হামজা লাম জবর আল হামজা খারা জবর আ আল আ খ জের খি আল আখি র পেশ রো আল আখিরু আল আখিরু আল আখিরু হামজা লাম জবর আল ওয়াও আলিফ জবর ওয়া আল ওয়া দাল পেশ দু আল ওয়া দু আল ওয়া দু। এগুলি হচ্ছে হরফে কামারি। প্রিয় কাবি স্কাউট, স্কাউট রোভার, স্কাউট স্কাউটার বৃন্দ, এরপর হচ্ছে ওয়াকফ শিক্ষা। এই ওয়াকফ শিক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যা কোরআন শরীফ পড়তে গিয়ে অবশ্যই অবশ্যই ওয়াকফ করতে হবে। অর্থাৎ ওয়াকফ মানে থামা, থেমে পড়তে হলে কিভাবে থেমে পড়তে হবে, কোথায় কোন রকমের থামা, সেগুলো জানতে হবে আমাদের। আমরা জেনে নিচ্ছি ওয়াকফ শিক্ষা। আপনাদের সুবিধার্থে আমাদের পোস্টে আমরা বর্ণনাগুলো দিয়েছি, যাতে আপনারা সহজেই এগুলো সংগ্রহ রেখে চর্চা করতে পারেন। ওয়াকফ শিক্ষা, নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করে পড়ার নাম ওয়াকফ। নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করে, নিঃশ্বাসও ছাড়তে হবে এবং আওয়াজকেও শেষ করতে হবে, তাকে ওয়াকফ বলে। ওয়াকফের চিহ্নকে দায়রা বলে, ওয়াকফের চিহ্নকে দায়রা বলে। দায়রার উপর মিম থাকলে, দায়রা ব্যতীত মিম থাকলে ওয়াকফ করতেই হবে, উহাকে ওয়াকফ লাজিম বলে। দায়রার উপর যদি মিম থাকে অথবা দায়রা ব্যতীত মিম থাকে, সেখানে ওয়াকফ করতেই হবে। এরপর ত জিম জা সদ সিলি ইফ অফ, এই কয়টি থাকলে ওয়াকফ করা না করা উভয়টা চলে। শুধু লামালিফ থাকলে ওয়াকফ করা নিষেধ, শুধু লামালিফ থাকলে ওয়াকফ করা যাবে না, পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে একটি গুল চিহ্ন আছে, এই চিহ্নকে ওয়াকফর চিহ্নকে দায়রা বলে, এই চিহ্নকে দায়রা বলে। দায়রার উপর মিম থাকলে, দায়রা ব্যতীত মিম থাকলে, দায়রা ব্যতীত মিম থাকলে ওয়াকফ করতেই হবে, এই তিনটি জায়গায় ওয়াকফ করতেই হবে। ত জিম ঝা সদ, সদ লাম ইয়া সংযুক্ত বর্ণ, সদ লাম ইয়া ইফ অফ ফা একসাথে সংযুক্ত অফ। দায়রার উপর লামালিফ থাকলে, শুধু দায়রা থাকলে ওয়াকফ করা না করা উভয়টা চলে। শুধু লামালিফ থাকলে ওয়াকফ করা নিষেধ, শুধু লামালিফ থাকলে ওয়াকফ করা নিষেধ। যেমন আল্লাহু সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদুন, এখানে সমাদুন আছে, এই সমাদুনের পরে জিম, এই যে জিমটা আছে ওয়াকফের চিহ্ন জিম, এজন্য এখানে থামতে হলে সমাদ দালটা কলকলার হরফ, অফ ত বা জিম দাল, এই কলকলা হরফ এখানে উচ্চারণ করতে হবে থামার পাশাপাশি। আল্লাহু সামাদ ওয়ালাদ্দালিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন,
লিন, এই যে লিনের পরে যে থামা আছে সেখানে লিন তিন আলিফ টেনে পড়তে হবে লিন। এরপর আরো আয়াতগুলো আছে, আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, অর্থাৎ আমরা বাংলা যেভাবে পড়ি, বাংলা বাক্যের শেষে যে বিরাম চিহ্নগুলো, যতে চিহ্নগুলো আছে বেশ কয়েকটি, কমা, দাঁড়ি, সেমিকোলন, তদ্রূপ আরবিতেও এই দাঁড়ি, কমা এগুলো আছে, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই থামতে হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এগুলি হচ্ছে ওয়াকফ শিক্ষা। তারপর আছে, আরো আছে, আলাইহি আহাদ লাইলাতিল কদরি, লাইলাতিল কদরি, লাইলাতিল কদরি। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও বলছি, ওয়াকফের চিহ্নকে দায়রা বলে, নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করে পড়ার নামই হচ্ছে ওয়াকফ। ওয়াকফর চিহ্নকে দায়রা বলে। দায়রার উপর মিম থাকলে, দায়রা ব্যতীত মিম থাকলে, তারপরে হচ্ছে অফ, ত, ত, জিম, ঝা, সদ, সিলি, ঐফ, অফ, দায়রার উপর লাম আলিফ থাকলে, শুধু দায়রা থাকলে, ওয়াকফ করা না করা উভয়টা চলবে। শুধু লাম আলিফ থাকলে ওয়াকফ করা নিষেধ, শুধু লাম আলিফ থাকলে ওয়াকফ করা নিষেধ। আর দায়রার উপর মিম থাকলে, শুধু মিম থাকলে ওয়াকফ করতেই হবে। সূরা ইয়াসিনে একটি আয়াত আছে, সেখানে মিম আছে, সেই মিমে আরবি তেলাওয়াত করতে গিয়ে কোরআন শরীফের শেষে যে চিহ্নগুলো আছে সেখানেই থেমে থেমে পড়তে হবে। এই হচ্ছে ওয়াকফ শিক্ষা। এরপর আমরা নুনে কুতনি শিখব। নুনে কুতনি, কোরআন শরীফের মাঝে মাঝে দুইটি বাক্যের মাঝখানে ছোট্ট একটি নুন হয়, সেই নুনকে পড়াকেই নুনে কুতনি বলে। নুনে কুতনি, কোরআন শরীফের মাঝে মাঝে দুই লফজের মাঝখানে ছোট্ট একটি নুন হয়, উভয় লফজকে মিলাইয়া পড়ার সময় ওই নুন পড়া যায়, সেই নুনকে নুনে কুতনি বলে। যেমন নুন, ওয়াও পেশে নু, হা পেশ হু, নু হু, নুন বাজের নেবে, নুন জবর না, নু হু নেবে না, হা উল্টা পেশে হু, নু হু নেবে না হু, নু হু নেবে না হু। দর্শক শ্রোতা, এখানে ছোট্ট একটি নুন দেখতে পাচ্ছেন। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে খুব যত্ন সহকারে দেখবেন, অনেক সময় এই নুনে কুতনিগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। সেই আয়াতগুলো নুনে কুতনি মিলাইয়া পড়তে হবে, নু হু নেবে না হু, নু হু নেবে না হু, লাম পেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, লু মা ঝা, তাজির তি, লু মা ঝাতি, নুন লাম জির নীল, লাম জবর না, নীল্লা, লাম জবর না, নীল্লা, জালিয়া জির জি, লু মা ঝাতি নীল্লা জি, লু মা ঝাতি নীল্লা জি, লু মা ঝাতি নীল্লা জি, হামজা খারা জবর আ, তাজির তি আতি, মিম পেশমু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল জবর দা, মুহাম্মাদা, নুন লাম জির নীল, মুহাম্মাদা নীল, ওয়াও জবর ওয়া, সদ ইয়া জির সি, ওয়াসি, লাম জবর লা, তা জবর তা, ওয়াসিলাতা, মুহাম্মাদানিল ওয়াসিলাতা,
আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। জিম জবর জা মিম ইয়া জিরমি জামি, আইন দুই জবর আ, এখানে আইন দুই জবর আন আছে, জামি আন নিল্লাজি, জামি আনিল্লাজি, জামি আন, জামি আন নিল্লাজি। বাজির বি ঝাইয়া জির জি বিঝি, নুন জবর না বিঝি না, তালাম জির বিঝি নাতি, নুন লাম জির নীল বিঝি নাতি নীল। কাফ জবর কা, ওয়াও আলিফ জবর ওয়া, কাওয়া, কাফ জির কি বাজির বি, কাওয়া কি বি বিঝি নাতি নীল, কাওয়া কি বি। রজুলানিস মুহু ইয়াহইয়া, রজুলানিস মুহু ইয়াহইয়া, রজুলানিস মুহু ইয়াহইয়া। লাহুয়ানিং ফাদ্দু, লাহুয়ানিং ফাদ্দু, লাহুয়ানিং ফাদ্দু। এগুলোই হচ্ছে নুনে কুতনি। নুনে কুতনির সংজ্ঞাটি আবারও বলছি, কোরআন শরীফের মাঝে মাঝে দুই লফজের মাঝখানে ছোট্ট একটি নুন হয়, উভয় লফজকে মিলাইয়া পড়ার সময় ওই নুন পড়া যায়, তাকেই নুনে কুতনি বলে। এরপর আরেকটি রুলস আছে, সেটা হচ্ছে তা এবং গোল তা। গোল তা কখন সাকিন হলে হা উচ্চারণ করতে হবে, গোলতা কখন সাকিন হলে হা উচ্চারণ করতে হবে। গোলতা ওয়াকফের হালতে সাকিন বা যজম যেটাই আমরা মেনশন করি না কেন, গোলতা ওয়াকফের অবস্থায় সাকিন করে হা উচ্চারণ করতে হয়। গোলতা তা দুই রকমের আছে, একটা হচ্ছে এরকম একটি তা, আরেকটা হচ্ছে গোলতা। গোলতা তা, এই তাটি হচ্ছে যখন ওয়াকফ করব অর্থাৎ আয়াতের শেষে থামব, সেখানে সাকিন করে হা উচ্চারণ করতে হবে। তার মানে হামজা হা, হলকের শুরু হইতে যে হাটা আছে নর্মালি, সেই হাটি আমরা উচ্চারণ করব। যেমন আল অরিয়াতু, হামজা লাম জবর আল, অফ আলিফ জবর অ, আল অ রজির রি, আল অ রি আইন জবর আ, আল অ রি আ তা পেশতু, আল অ রি আতু মিম লাম জবর মাল, অফ আলিফ জবর অ, মাল অ রজির রি, মাল অ রি আইন জবর আ তা পেশতু, মাল অ রি আতু। এখানে তু আছে, তু আছে তা পেশতু, এখানে থেমে আল অরি আহ, মাল অরি আহ, ওমা আদরাকা মাল অরি আহ, আল অরি আতু মাল অরি আহ। যদি আমরা থেমে উচ্চারণ করি তাহলে হাকে সাকিন করে গুলতা হা উচ্চারণ করতে হবে, আল অরি আহ, মাল অরি আহ। এরপর আরেকটি আয়াত আছে, ফা জবর ফা, হু হা পেশ হু, ফা হু, ওয়াউ জবর ওয়া, ফা হুয়া, ফা ইয়া জির ফি, ফা হুয়া ফি, আইন ইয়া জির ই, শিন জবর শা, ই শা, তা দুই জির তির, ই শা তির, র আলিফ জবর র, ই শা তির র, দত জির দি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, র দুইয়া তিন, র দুইয়া তিন। ওয়াকফ করলে গুল তাকে সাকিন করে হা পড়তে হবে, র দুইয়া, ফা হুয়া ফি ঈশাতি র দুইয়া, ফা হুয়া ফি ঈশাতি র দুইয়া।
فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ الْقَارِعَةُ مَا الْقَارِعَةُ وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ رَاضِيَةِ فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ সম্মানিত দর্শক শ্রোতা, এগুলোই হচ্ছে গুলতা পড়ার নিয়ম। আশা করি আপনারা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো কোনো বুঝতে কঠিন হয় বা সমস্যা হয়, কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখবেন, আমরা উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আরেকটি রুলস আছে, সাক্তা, নিঃশ্বাসকে ভিতরে রাখিয়া আওয়াজকে একালিফ পরিমাণ বন্ধ করে পড়ার নামই হচ্ছে সাক্তা। নিঃশ্বাসকে ভিতরে রেখে আওয়াজকে একালিফ পরিমাণ বন্ধ করে পড়ার নাম হচ্ছে সাক্তা। পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত করতে গিয়ে আমরা দেখতে পাবো এরকম অনেকগুলো আয়াত আছে যেখানে সাক্তা অবশ্যই অবশ্যই করতে হবে, অর্থাৎ নিঃশ্বাসকে ভিতরে রেখে আওয়াজকে একালিফ পরিমাণ বন্ধ করে পড়তেই হবে। সে আয়াতগুলোর কয়েকটি অংশ আমি তেলাওয়াত করছি, যেমন আইন জিরি ওয়া ও জবর ওয়া ইওয়া জিম দুই জবর জান ইওয়া জান, এখানে সাক্তা। প্রিয় কাবি স্কাউট, স্কাউট রোভার স্কাউট এবং সম্মানিত স্কাউটার বৃন্দ, দেখেন এই গুল মার্কৃত সাক্তা। এই সাক্তাটাকে কি করতে হবে? আই ওয়া জান ওই গি মাল্লি ইউং জিরো, আই ওয়া জান ওই গি মাল্লি ইউং জিরো। এই যে ইওয়া জান, এই জানের ভিতরে থামতে হবে, নিঃশ্বাসকে ভিতরে রেখে রাখতে হবে, নিঃশ্বাসকে ছাড়া যাবে না। ইওয়া জান ইওয়া জান ইওয়া জান ওই গি মাল্লি হিউং জিরো ওয়া কিলা মান রাক ওয়া কিলা মান মিম নুন জবর মান, এখানে থামতে হবে, বাট থামাটা ছাড়া যাবে না, ভিতরেই রাখতে হবে। ওয়াকিলা মান রাক মিম মার অদিনা হাজা মিম মার অদিনা হাজা। আরো কয়েকটি আরবি আয়াত আছে, যেমন ওয়ালাম ইয়াজা আল্লাহু ইওয়াজা ঐগি মাল্লি ইউং জির ঐগি মাল্লি ইউং জির অলু ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিম মার অদিনা হাযা মা ওয়াআদাল কাল্লা বাল রনা আলা উলুবিহিম। এগুলি হচ্ছে সাক্তা। সম্মানিত দর্শক শ্রোতা, আজ সপ্তম পাঠের একেবারেই আমি শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কারো কোনো মন্তব্য প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন, যথাসময়ে উত্তর দিব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনলাইন কোরআন শিক্ষার বিশেষ আয়োজন এসো কোরআন শিখি পাঠ সপ্তম আজ এখানে শেষ হলো। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। রমজানের প্রতিটি দিনই হোক সকলের জন্যে নিরাপদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ হাফেজ।